নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি রাজ্যে এগারো ও বারোই সেপ্টেম্বর পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু তেরোই সেপ্টেম্বর মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষা রয়েছে তাই লকডাউন বাতিলের আর্জি জানানো হয়েছিল এবং এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছিল আর আপনারা অনেক জায়গায় ফেক নিউজও শুনছেন অনেকে বলছে যে লকডাউন বাতিল করা হয়েছে আবার অনেকে বলছে বাতিল হয়নি তো আসল খবরটি কি এবং কলকাতা হাইকোর্টে এ নিয়ে কি নির্দেশ দিল আমরা জানবো আজকে এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন কি বলা হচ্ছে শুক্র শনিবার লকডাউন নিট পরীক্ষায় কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তো আমরা এ বিষয়ে কি বলা হচ্ছে আমরা জেনে নেব বিস্তারিত দেখুন বলা হচ্ছে যে নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষা তেরোই সেপ্টেম্বর তার আগে দুই দিন এগারো এবং বারোই সেপ্টেম্বর রাজ্যে সম্পন্ন লকডাউন এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা কেন্দ্রের সময়ে পৌঁছাবে পরীক্ষার্থীরা সেই আশঙ্কা থেকেই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে তিনটি পৃথক মামলা হয় তো বন্ধুরা আপনাদের একটু আগে যেটা বললাম যে তেরোই সেপ্টেম্বর কিন্তু নিট পরীক্ষা তার আগের দিন অর্থাৎ এগারোই এবং বারোই সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন তো এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা দিতে যাবে পরীক্ষার্থীরা তো এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করা হয় তিনটে কিন্তু পৃথক পৃথক মামলা করা হয় তো এই মামলাতে কী রায় দেওয়া হয়েছে আমরা জেনে নেব দেখুন বলা যায় নিট পরীক্ষা দিতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পুরো যাতে পৌঁছাতে পারে তার জন্য পরিবহন দপ্তরকে প্রয়োজনে ভোর রাত থেকে বাসের বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি যদিও পরীক্ষা তিন দিন আগেই বৃহস্পতিবার শহরে আসছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার অনেক পরীক্ষার্থী তো আমরা এ বিষয়ে আর কি কী বলা আছে আমরা আরও বিস্তারিত জানা নেব দেখুন বলা আছে প্রসঙ্গত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জয়ত্রী পালের নিট পরীক্ষার্থীর নিট পরীক্ষার সিট পড়েছে শিলিগুড়ি শহরে তো উত্তর দিনাজপুরে একটা পরীক্ষার্থী দেখতে পাচ্ছেন জয় তিনি কিন্তু একটা মামলা করেন তো তার কিন্তু সিট পড়েছে শিলিগুড়ি শহরে তো এক্ষেত্রে এগারো ও বারোই সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন হওয়ায় যানবাহন চলাচল বন্ধ এই অবস্থায় শিলিগুড়ি পৌঁছাতে হলে দশই সেপ্টেম্বর তাকে পৌঁছে যেতে হবে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে সেখানে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু পরীক্ষা দিতে গেলে কিন্তু কিন্তু তাকে হবে বেরিয়ে যেতে হবে এবং সেপ্টেম্বরে গিয়ে কিন্তু সেখানে হাজির হতে হবে এবং সেখানে ঘর ভাড়া নিয়ে কিন্তু অভিভাবককে নিয়ে থাকতে হবে তো এই নিয়ে কি রায় দিয়েছে কি নির্দেশ দিয়েছে বিচারপতি আমরা দেখে নেব দেখুন বলা হচ্ছে বুধবার বিচারপতি অরিন্দম সিনহা নজিরবিহীন নির্দেশ দিয়ে জানিয়েছেন শিলিগুড়ি পৌঁছানো পরীক্ষার্থীর অভিভাবককে নিয়ে থাকার ব্যবস্থা সব করতে হবে রাজ্যকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে শিলিগুড়ি পৌঁছানো বা পরীক্ষার্থীর অভিভাবককে নিয়ে থাকার ব্যবস্থা সবকিছু কিন্তু রাজ্যকেই করতে হবে এমনটা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে দেখুন তারপরে বলা আছে অপরদিকে সৌভিক পান্ডা অনিন্দিতা জানাসহ কিছু পড়োয়ার মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের পরিবহন দপ্তরকে বাস পরিষেবার সুবন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন নিট পরীক্ষা দিতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পড়োয়ারা যাতে পৌঁছাতে পারে তার জন্য পরিবহন দপ্তরকে প্রয়োজনে ভোর রাত থেকে বাসের বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তাই জন্য কিন্তু পরীক্ষার দিন অর্থাৎ তেরোই সেপ্টেম্বর কিন্তু ভোর রাত থেকে যাতে করে বাস ঠিকমতো চলে বা পরিবহন ব্যবস্থা ঠিকমতো থাকে তার কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে পরিবহন ব্যবস্থা যাতে করে ঠিকঠাক থাকে বা ভোর রাত থেকে যাতে করে সমস্ত কিছু চলে সমস্ত পরিবহনের যাতে ঠিকমতো ঠিকঠাক থাকে তার কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে এই কলকাতা হাইকোর্ট আমরা আরও জেনে নেবো দেখুন কি বলা হচ্ছে যে শুক্র ও শনিবার রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউনের কারণে পরীক্ষার তিন দিন আগেই বৃহস্পতিবার শহরে আসছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার অনেক পরীক্ষার্থী ইতিমধ্যে শহরের গেস্ট হাউসগুলি লম্বা বুকিং কলকাতা জোনের ছষট্টিটা সেন্টার সেন্টার পিছু প্রায় সাতশো পরীক্ষার্থী উল্লেখ্য নিট পরীক্ষার আগের দুদিন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি কিন্তু বিনামূল্যে কিন্তু থাকার ব্যবস্থা অলরেডি কিন্তু করে দিয়েছে আর তাছাড়া দেখুন কম খরচে থাকার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও কিন্তু কম খরচে কিন্তু থাকার সুযোগ দিচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজ্যে যে দুদিন পূর্ণ লকডাউন অর্থাৎ এগারো এবং বারোই সেপ্টেম্বর পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল তো সেই দুদিন কিন্তু লকডাউন কিন্তু থাকছেই লকডাউন কিন্তু বাতিল করা হয়নি আপনারা অন্য কোনো ফেক নিউজে যাবেন না এই দুদিন অর্থাৎ সাত অর্থাৎ সরি এগারো এবং বারোই সেপ্টেম্বর এই দুদিন কিন্তু পূর্ণ লকডাউন রাজ্যে থাকছেই লেটেস্ট আপডেট অনুযায়ী এখন অবধি কিন্তু রাজ্য এ নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি কোনো কিন্তু কিছু বলেনি যে এই দুদিন লকডাউন বাতিল হবে কিনা অর্থাৎ এগারোই এবং বারোই সেপ্টেম্বর কিন্তু রাজ্যে পূর্ণ লকডাউন থাকছে লেটেস্ট আপডেট অনুযায়ী এবং নিট পরীক্ষার্থীরা যারা রয়েছে তাদের সুবিধার্থে কিন্তু যেদিন পরীক্ষা অর্থাৎ তেরোই সেপ্টেম্বর সেদিন ভোর ভোর রাত থেকে যাতে করে বাসের বন্দোবস্ত করা হয় সেই নিয়ে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে বিচারপতি কিন্তু সেই নিয়ে নির্দেশ দিয়ে দিয়েছে পরিবার ব্যবস্থাকে অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু বাস বা পরিবহনে যে সমস্ত কিছু হয় সব কিছু কিন্তু চলবে সেদিনকে আর এগারোই এবং বারোই সেপ্টেম্বর কিন্তু আপাতত হবে লকডাউন থাকছে এই রাজ্যের লেটেস্ট আপডেট অনুযায়ী তো এই নিয়ে আবার যদি কোনো লেটেস্ট আপডেট উঠে আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাড়াতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরে এই ভিডিওতে